चल चलेगो Gracias.
পরে কথা বলছি, ভোরবেলা ছিল একটু ছিল ওই ভোরটা দেখি দেখি ওটা দেখি আমি তো এইখান দেখি এই তো বুড়া এই তো মৎস্যজীবীদের কপালে তো এবছর প্রচন্ড চিন্তা, এক বৃষ্টি হচ্ছে না, দুই পলিউশন তো আছেই, আর একটা হচ্ছে অনিয়ন্ত্রিত মৎস্য শিকার, তিনটের কারণে সমুদ্র প্রায় শূন্যের পথে। তেমনি মৎস্যজীবীরা আমরা তো দুর্দশাগ্রস্ত হয়ে আছি। দ্বিতীয়ত বাঙালির পাতে যে ইলিশ এই সময় পড়ার কথা ছিল, সে ইলিশও আজকের মুখ ফিরিয়েছে আমাদের বাংলা থেকে, কেননা বৃষ্টি হলে নদীর দিয়ে জলটা নামলে তারপরে ইলিশগুলো তার বিপরীত দিক থেকে উঠে আসে ডিম পাড়ার জন্য। তো এটা তো প্রকৃতির নিয়ম যে মাছ বা প্রাণীকুল যেখানে জন্ম নেয় সেখানে আবার ফিরে আসে তার ডিম দেওয়ার জন্য বা তাদের বাচ্চাকে লালন পালন করার জন্য। সেক্ষেত্রে আমাদের যে প্রজনন ক্ষেত্র বা প্রজননের যে রাস্তা পথ সবগুলোই সিল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, সেজন্য ইলিশ এবছর মুখ ফিরিয়ে নিয়েছে। তা আমরা আশা করছি যদি ঠিকমতো বৃষ্টি বা পূবের হাওয়া এখনও হয় ইলিশ বাঙালির পাতে পড়বে। তো ইলিশ বাঙালির পাতে পড়ুক না পড়ুক, ইলিশ হয়তো বাঙালি যারা খান একদিন দুদিন খাবেন না, কিন্তু মৎস্যজীবীরা তাদের জীবিকা হারিয়ে তারা সর্বশান্ত হয়ে পথে বসবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমার নাম শ্যামসুন্দর দাস, সম্পাদক দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন।